সেই কথা বুঝাইতে চাচ্ছিলাম। আপনি আপেল খান না? এই আপেলে কয় ধরনের ভিটামিন আছে আমরা অনেকেই জানি না, যারা এই বিষয়ে পারদর্শী ডাক্তাররা জানে এর মধ্যে ভিটামিন এ বি সি ডি সব আছে। আপনি জাইন না খান আর না জাইন না খান, আপেল ভিতরে ঢুকলে কিন্তু ভিটামিন যাইতেছে, ঠিক না? বেঠি কোরআন এমন এক জিনিস, যাই না আপনি পড়েন না বুঝা পড়েন, কোরআন মোতাবেক আমল করেন, সুন্না মোতাবেক আমল করেন, আল্লাহ পাক আপনাকে শান্তি রহমতে পরিপূর্ণ করে দিবে। কেমন নবীর প্রত্যেকটা সুন্নাত আমাদের জন্য স্বাস্থ্যকর। যার মনে এক বিজ্ঞানী কয়েকদিন আগে সকালবেলা মর্নিং ওয়াকিং করতেছে, দৌড়াইতেছে সকালবেলা, তো দৌড়াইতে গিয়ে একটা কাগজের টুকরা পাইছে ছোট্ট, তো কাগজের টুকরার মধ্যে একটা হাদিস লেখা। কিন্তু ওই বিজ্ঞানী হাদিস তো বুঝে না, ওনাদের বাসায় নিজে দিয়ে ট্রান্সলেশন করা আছে। এই হাদিসটা হইল নবীজির হাদিস, ইদা ওয়ালাগাল কালবু ফি ইনা ইফা গুসিলুহু সাবা মাররাত আসাবিয়াতু বিত্তুরা, যদি তোমাদের কোনো পাত্রে কুকুরে মুখ দিয়ে লেহন করে ওই পাত্রটা সাতবার মাজবা, সপ্তমবার ভালো করে মাটি দিয়ে মাজবা। ওই বিজ্ঞানী কই কোন মূর্খ এই কথা কইল রে, মাটি দিয়ে মাছ দেবো কেন? কেন সোপ নাই, সাবান নাই, ব্লিচ নাই, মাটি দিয়ে মাছ ধইবো কেন? নাউজুবিল্লাহ বলে কই আমরা কুকুরে নিয়ে খাই, গোমাই, সুমা দেই, আর কুকুর একটা পাত্রে খাওয়ান খাইলে ওই পাত্রটা সাতবার ধুইতে হইব, সপ্তমবার মাটি দিয়ে মাছ ধইবো, এই মূর্খ কথা কে কইছে? বাড়িতে গেছে বিজ্ঞানী তো রিচার্জ করে, বাড়িতে গিয়ে একটা পাত্রে কুকুরকে খাওয়ান দিছে, কুকুরকে খাওয়ান দেওয়ার পরে কুকুরে ওই পাত্রটা খাবার খাইছে, কুকুর খাইলে কিন্তু জিব্বা দিয়ে লেয় চাটে, ঠিক না বেঠি? খাওয়ান খাবার পরে তখন উনি জার্মানের বিজ্ঞানী টেস্ট করতেছে, দেখি তো এই পাত্রের মধ্যে কি আছে। এখন টেস্ট করে দেখে ওই পাত্রের মধ্যে জীবাণু পুরো ভরে গেছে, শক্ত জীবাণু। তো একবার ভালো করে ধুইলেন সাবান দিয়ে, ভালো করে মাজলেন, জীবাণু যায় না, দুইবার তিনবার যায় না, পঞ্চমবার যায় না, ষষ্ঠবার যায় না, হ্যাঁ হ্যাঁ একটা অধিক কমে না, যেইনি সপ্তমবার মাটি দিয়ে মাজলেন, মাজতে দেরি চোখের পলকে জীবাণু রিমুভ হয়ে গেছে। হায় হায় হুইজ রাইডার, এই লেখক কে, কে সে কবি এত সুন্দর কথা লিখেছেন, এত সুন্দর জ্ঞান রাখে? উনি খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে দেখে হাদিস এই জমানার নয়, 1400 বছর আগের মুহাম্মদ রসুলুল্লাহর বাণী। বলে আমরা 20 বছর লেখাপড়া করে, 30 বছর লেখাপড়া করে জানি না, আর যিনি কোন স্কুলে পড়ে নাই, ভার্সিটিতে পড়ে নাই, এত জ্ঞান রাখে, ওই মুহাম্মদ রসুলুল্লাহ কালিমা গ্রহণ করে নিলেন, আল্লাহু আকবার বলে মুসলমান হয়ে গেছে। এরপরে গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের একটা বোন আমেরিকার এক হসপিটালে বাচ্চা প্রসব করছে, বাচ্চা প্রসব করার পরে বাচ্চাটা প্রসব করতে দেরি, বাচ্চাটাকে ডান কাঁধে শোয়াইছে, ডাক্তার ইউএস ও বিবিআর বলে, এই বোন তুমি এমনি অসুস্থ, এই সময় তুমি অসুস্থতার সময় তোমার বাচ্চাকে তুমি ডান কাঁধে শোয়াইছো কেন? আমরাই তো আছি তোমার বাচ্চাকে ডান কাঁধে শোয়ানোর জন্য, ঠিক না বেটি? তখন ওই বোন বলতেছে আমাদের নবীর হাদিস বলতেছে, সুবহানাল্লাহ বলে, আমাদের নবীজি বলেছে ইজা আতাইতা মাদ জাকা ফাতাওয়াদাউ জুয়াকা লিসসালাত সুম্মা তাতজিয়ালা শিকিকা লাইমা, তোমরা যখন ঘুমোতে যাও ওযু করো নামাজের মতো আর ডান কাঁধ ধুয়ে শোও। তো ডাক্তার ইউএস ও ভিবিআর বলতেছে ডান কাঁধ ধুয়ে শুইলে কি হয়? আমাদের নবীজি বলেছে ফুসফুসের পাম্পিং ভালো থাকে, রক্তের সঞ্চালন ভালো থাকে, হার্ট ভালো থাকে, মস্তিষ্ক ভালো থাকে, আল্লাহু আকবার। ডাক্তার ও ভিবিআর ইউএস বলে গডের কসম করে বলে আমরা গবেষণা করে তো এটাই পাইলাম, আর তোমাদের নবী 1400 বছর আগে লেখাপড়া করেন, এত জ্ঞান রাখে, ওই মুহাম্মদ রসুল্লাহর ধর্ম আমি গ্রহণ করে নিলাম। আর একটু শুনবেন, গত কয়েকদিন আগে সৌদি আরবের কিং আব্দুল আজিজ হাসপাতালে রিয়াদে অবস্থিত ডাক্তার ওয়াজি বাসির নেতৃত্বে একটা হাদিস, তিন দেশের বিজ্ঞানী আমেরিকা রাশিয়া কানাডা, নবীর হাদিসটা হইল ইজা ওয়াকওয়া জবাবু, আপনারা একটু গ্রামের মানুষ বেশি দেখে সাবলীল ভাষায় বয়ান করতেছি, বিরক্ত হচ্ছেন আপনারা? আমার ইউটিউবের বক্তৃতা এক ভাষায় আর এই বক্তৃতা গ্রাম্য ভাষা, কেন? আমি দেখছি ডক্টর এই যে আপনাদের কিছুক্ষণ আগে খলিল রহমান সাহেব আল্লাহ যায় মানে শিক্ষিত মানুষ, উনি সাবলীল ভাষায় বয়ান করছে, এই জন্য আমিও চিন্তা করলাম গ্রামের মানুষ, এই জন্য আপনাদের সাথে হাসি করে বয়ান করতেছি, সমস্যা হচ্ছে না তো? কারণ এখানে শুদ্ধ ভাষার দরকার নেই, ম্যাক্সিমাম বুড়া বাবার এই জন্য, ঠিক না বেঠি? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? অনেকে বলতে হুজুর ইউটিউবে কত সুন্দর ভাষায় কথা বলে, এখানে আমার গ্রামের ভাষায় আপনাদের সাথে আমি মিলাইতেছি নিজেকে, কেমন যেন ভালো লাগতেছে, কেমন যেন ভালো লাগতেছে। সবচেয়ে বেশি খুশি হয়েছি এতক্ষণ যে বসে আছেন, একটা লোক উঠতেছেন রাত 1টা বাজে, এই জন্য আমি তো মনে করি 3টা বন্ধ বয়ান করলে উঠবেন না,
মায়ের হবে শেষ রাতে মিয়া মায়ের রাই কে দিছি হুজুরে কয় দিয়ালান মাই দর মিয়া ছয় সার কি প্রথম মারে প্রথম ঠেকায় না হুজুরে ক্রিকেট খেলার অভ্যাস নাই এই জন্য হুজুরে কইছে প্রথম মাইর দেন এই জন্য মাঝখানে একটা মাইর দিয়ে লইছি মাইর না দিলে মনে করবো হুজুরের হাতে মনে মাইর নেই হুজুরে ঠেকায় না ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের মতো মন ঠিক না হুজুরের মনে গেলের মতো মারতে পারে না পারে মাঝে মাঝে অভ্যাস আছে কথা বুঝে আসতেছে তখন কি করছে জানেন নবীজির হাদিস ইজা ওয়াকা যুবাবু ফি শারাবি আহাদিকুম ফালিয়াগমিসহু সুম্মা লিয়ানজিহু ফাইন্না ফি ইহদা জানাহাই দাআন আল উখরা শিফা তোমাদের কোন পানীয় দ্রব্যে তরল দ্রব্যে মাছি পড়লে কান খাড়া করে বুঝবেন মাছি পড়লে নবীজি বলে মাছিটাকে উঠাইয়া ফেলে দিয়ে পানিটা পান করো না তরকারি খাইও না কেন মাছিটার আগে সুবাইয়া দাও ভালো কইরা এরপরে ফালাও এরপরে খাও সাহাবীরা বলে হুজুর কেন বলে মাছির দুইটা ডানা আছে মাছি যখন পানিতে পড়ে প্রথম যেই ডানায় রোগ জীবাণু ওই ডানাটা সুবাইয়া দেয় তখন তোমাদের পানি চা বা মধু দুধ ওই জীবাণু বইরা যায় যেই ডানায় ব্যাকটেরিয়া রিমুভ করার ক্ষমতা আছে শিফা আছে ওই ডানা চুবায় না তখন ওই পুরো মাছিটাকে সুবাইয়া দিলে সব জীবাণু রিমুভ হয়ে যায় সুবহানাল্লাহ বিজ্ঞান বলতেছে মিশা কথা কইছে কেড়াই রে নাউজুবিল্লাহ কয় ফাইছে মুসলমানদের ভুল ধরার লাগিয়া সৌদি আইছে চ্যালেঞ্জ করতে তিন বলদে আমেরিকার একটা ঘাসি বলো আর এটা যে লন্ডনের মানে ইংল্যান্ডের এটা রাশিয়ার তিন বলদে আইছে একদম হতায় দিব মুসলমান করে ঠিক আছে সৌদি আরব রিয়াদে কিং আব্দুল হাসপাতালে ডাক্তার ওয়াজিব আসির নেতৃত্বে শুরু হয়েছে চ্যালেঞ্জ জীবাণুমুক্ত একটা টেস্ট টিউব নিলেন এটা পেয়ালার মধ্যে পরিচ্ছন্ন পানি নিলেন পানি নিয়ে ওই পেয়ালার মধ্যে কিছু মাছি ছেড়ে দিছে মাসি যে ইনি সারছে সারতে দেরি পুরো পেলাটা জীবনে ভরে গেছে আল্লাহ আকবার বলে কয় ঠিক আছে বরসে ভালো এবার চুবাইয়া দাও এরপরে যখন মাসি এটা চুবাইয়া দিছে চুবাইয়া যখন মাসি ফেলে দিছে চুবাইয়া ফালাইতে দেরি সাথে সাথে পুরো জীবাণুটা কোথায় যেন সেকেন্ডের মধ্যে রিমুভ হয়ে গেছে আল্লাহ আকবার ওই তিন বিজ্ঞানী বলে আল্লাহর কসম পৃথিবীতে আজ পর্যন্ত এমন ব্লিচ স্যানিটাইজেশন এমন সোপ আবিষ্কার হয় নাই মুহূর্তের মধ্যে এত শক্তিশালী জীবাণু রিমুভ করতে পারে আমরা মুহাম্মদের ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য একমাত্র উত্তম আদর্শ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হে যুবক মেসিকে ভালোবাসা মেসির গেঞ্জি মেসির ছবিওয়ালা গেঞ্জি তুমি তোমার বুকের মধ্যে ধারণ করতে পারো নেইমারকে ভালোবেসে নেইমারের মতো চুল কাটতে পারো রোনালদোকে ভালোবেসে কারের মধ্যে ধুল ভরতে পারো বন্ধু কান খাড়া করে শোনো যে মেসি তোমার কোনো কাজে আসবে না যে রোনালদো তোমার কাজে আসবে না যে নেইমার তোমার কোনো কাজে আসবে না তুমি কি একবার লক্ষ্য করেছ যে নবীজি কিয়ামতের ময়দান উম্মতি উম্মতি বলে কাঁদবে ইন্নাল জান্নাতা حرمت على الأنبياء حتى تدخلها وحرمت على الأمم حتى تدخلها أمة